বিষ্ণুপুরের এই পার্কটা কি জন্য বিখ্যাত? বিষ্ণুপুরের এই পার্কটা খপাখপের জন্য বিখ্যাত। হে গাইস, দিস ইজ ইয়োর ব্লগার নন্দী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এনাদার ব্লগ। আর আজকে আমি যাচ্ছি বিষ্ণুপুর লালগড় ইকো পার্কে, তো তোমরা আমার সাথে চলো। তো গাইস, আমরা এখন লালগড় পার্কের সামনে আছি, এবার এখান থেকে টিকিট কাটবো, তারপরে পার্কের ভিতরে দেখবো, তো তোমরা দেখতে থাকো। এবারে তোমাদেরকে একটা সুড়ঙ্গের মাধ্যমে নিয়ে যাচ্ছি, তো তোমরা আমার সাথে সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলতে থাকো। তো তোমাদেরকে এখন গুহার ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, তো গুহার ভিতরের সিনগুলো তোমরা দেখতে থাকো। কত সুন্দর গুহাটা, তাই না? এখানে যারা বেড়াতে আসছো তাদের উদ্দেশ্যে বলছি, এখানে যেটা দেখলাম ওই জিরাপটার গায়েতে সকলে হাত দিচ্ছে এবং হাত দেওয়ার ফলে জিরাপটার গা থেকে ওই রঙগুলো উঠে যাচ্ছে। যেহেতু পাশেতে সাইনবোর্ডও লাগানো আছে, তো তাই তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যখন আসবে যাতে না জিরাপটার গায়ে হাত দাও। প্রীতম, তুমি যে এখানে বেড়াতে এসছো, পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, তো বিষ্ণুপুরের এই পার্কটা কি জন্য বিখ্যাত? বিষ্ণুপুরের এই পার্কটা খপাখপের জন্য বিখ্যাত। গাইস, এবারে তোমাদেরকে নিয়ে যাব, ওখানে একটা টাওয়ার রয়েছে। এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছি, অনেকটাই উঠে চলে এসছি, তো এবারে প্রায় কাছাকাছি চলে এসেছি, অনেকটাই সিঁড়ি আছে। একদম সব থেকে উপরে এসে পৌঁছেছি, তো তোমাদেরকে নিচে সিনটা এখন দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই পর্যন্তই। আরে ভাই তুই আমার ব্লগে কি করছিস? শুন শুন শুন, চল চল ক্যামেরা দে ক্যামেরা দে। তো গাইস আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক করো, নিচে গিয়ে কমেন্ট করো, এবং যারা আমার চ্যানেলে এই প্রথমবার এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম ট্রাভেলিংয়ের ভিডিও আমি সবসময় দিতে থাকি। আর এর নাম প্রীতম, এর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সার্চ করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে, প্রীতম কি বাণী। আর বন্ধু আমার বন্ধু স্মার্ট সন্দীপ, এর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনে, তোমরা আমার বন্ধুটাকে ফ্রেন্ড করতে পারো, ফলো করতে পারো। আমার ভিডিওতে ঢুকলে কিন্তু খুব মজা হবে, খুব এন্টারটেনমেন্ট হবে। তো চলো বাই।